হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি এই গরমে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপি সিম্পল লাইফ। চলো, তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এত গরম পড়ে গেছে, তো আমার ঠোঁটের অবস্থা দেখো, পুরো ঘা হয়ে গেছে এদিক দিয়ে। এখন কি এই অবস্থায় ঘা হয় আমার তো জানা নেই সঠিক। সানবির সময় তো আমার হয়নি, এই সময় আমার ঠোঁটে মুখের ভিতরে সব ঘা হচ্ছে। সব আম গাছের পোকা ঘরের মধ্যে চলে আসছে গরমের জন্য। অনেক গরম পড়েছে দুপুরবেলা, প্লিজ তোমরা কেউ বেরিও না, যতটা পারো সকালবেলা কাজ করে রাখো আর বিকালবেলার দিকে বেরিও। আজকে তাপমাত্রা তো অনেক বেশি, 7 দিন মনে এরমই থাকবে। তাহলে চলো দেখি কি করি বাড়ি গিয়ে। বাড়িতে এসে কিছু করবো না, এই লিচি ড্রিঙ্ক খাবো। আজকে ভাত খাবো না, ভাত আমি পরে খাবো, আজকে শরীরটা ভালো লাগছে না। এখন ঘুমিয়ে পড়বো, বিকালের দিকে এক জায়গায় যাব, সেটা তোমাদেরকে দেখাবো। ওখানে বেরিয়ে পড়েছি আমরা, এখন বাজে হলো বিকাল 5:30। 5:30 বাজে, এখন আমরা কিছু কেনাকাটা করতে যাব টুকিটাকি। তাহলে চলো দেখো আমরা কি কি করি। এখানে এসছি, দু একটা আচার নেব, আর তোমার দাদা ভাই নিচে ধূপকাঠি সাবান টাবান টুকিটাকি ঘরের যেসব লাগে সেসব নেব। এই ফাঁকে আমি জুতোগুলো একটা দেখছিলাম, তোমার দাদা ভাইকে বলিনি যে জুতো নেব, তা আমার সানবির জন্য একটা নিয়েছে, আমার জন্য একটা নিয়েছি। তা জুতো দেখলে পরে আমার খুব ভালো লাগে, জুতোর কালেকশন কোনো দিন যদি সময় হয় দেখাবো। ওখানে জুতো আমার বেশ ভালো লাগে, আর এখন তো হিলতোলা জুতো পরতে পারবো না, সের জন্য একদম প্লেন জুতোগুলো, আর সানবির জন্য এই জুতোগুলো দেখছিলাম, কাপড়ের গরমও পরা যাবে। কী কী কিনলাম না কিনলাম বাড়ি গিয়ে তোমাদের দেখাবো, ওখানে এখানে দেখানো সম্ভব না। এখানে জুতোর কালেকশনগুলো দেখো, আমার মোটামুটি ভালোই লেগেছে। ঠাকুর বেড়ে গেছে, থাল আর বাড়ি নেই, এগুলো সব আছে আমার। এখানে এই ফুলগুলো দেখে আমার মন শান্তি, এই ফুলগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এইগুলো যে হাই প্রাইস, বাপরে বাপ। আর আমাদের সানবি রাখতেও দেবে না এগুলো, আর আমাদের ঘরে সেরকম জায়গাও নেই যে এগুলো রাখার মতো, ঘরগুলো একটু ছোট ছোট, তো তাই আর নিলাম না। টাটা টাটা, ও ভাবছে গাড়ি দিয়ে তুমি দেবে। সানবির জন্য এই দেখো এই জুতোগুলো আনলাম, যে লাইট জ্বলছে ওর খুব পছন্দ, আমি না তখন দেখিনি যে নিচে লাইট জ্বলে। এই সানবিকে পরালাম, পরানোর পর দেখি যে হ্যাঁ লাইট জ্বলছে। আর আমি নিয়েছি এটা, আর একটা নিয়েছি সানবি যে কোথায় রেখে দিল প্যাকেটটা এনে, সেটা খুঁজে পাচ্ছি না, তো এইটাই আপাতত সামনে আছে, এটা দেখিয়ে দিলাম। আর সানবির জন্য দেখো কি সুন্দর একটা খেলার জিনিস এনেছি, ছবি আঁকা লেখা পড়া ও যে হারে করে, খাতাগুলো নষ্ট তার জন্য এইটা এনেছি, এটা খুব ভালো, একদিকে দেখো মুছে যাবে। বাচ্চাদের জিনিস নিয়ে দেখো অনেকেই খেলে, অনেকে লেখাপড়ি করে, আমার মতে এই যে এরকম, তোমরা কেউ হেসো না, কিন্তু তোমাদের হাতে থাকলো তোমরা এরকমই করতে মনে হয়। যাই হোক, তোমাদের দেখানোর জন্য আমি একটু মজা করলাম। আর কিনেছি দেখো, তোমার দাদাভাই এইটা কিনে দিয়েছে ফেস ওয়াশটা, খুব ভালো মামাইয়াতের
সব থেকে ভালো এই হাত দিয়ে মুখে ঘষার থেকে এই একটা ব্রাশ আছে, এটাতে ভালো মুখটা পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে যায়, বেশ ভালো লাগছে আমার। এটা আগে একটা ছিল, এটা হলো অন্য কোম্পানির ছিল, মামায়াতে কিনিনি। খাচ্ছে গরমে লিচি ড্রিঙ্ক, আমাদের বাড়িতে থাকে এটা সবসময়, গরম পড়েছে যা। তানভীর জন্য এইটা কিনেছি, এইটা ওর চোখে এই কালারটা না খুব ভালো মানায়। আর এত কিছু কি দেখাবো, এগুলো সব খাবার, ক্রিম রোল, বিস্কুট, তোর ধূপকাঠি আছে, ঠাকুরের জন্য দুটো বাসন আছে, ঘর মোছা সব কিছু আছে এর মধ্যে। তারপরে হার্টস বিট বিস্কুট আছে, যেগুলো আগে ছিল অনেক দিন পাওয়া যায়নি, সেগুলো নতুন প্যাকেট এনেছিলো। আর সান দেখো কী সুন্দর ABCD এফ লিখছে, খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে এইটা পেয়ে। আমার সোনা এখন বাজে 8টা বেজে গেছে, আমরা বেরিয়েছিলাম হলো 6টার সময়, দুটো ঘন্টা লেগে গেল। ওখান থেকে গেছিলাম পিসুমনির বাড়ি, পিসুমনিকে একটু দেখতে গেছিলাম আর হল ডিস কিনে দিয়ে আসলাম, একবারে সব কাজ সেরে তারপর আসলাম, কারণ ওই দুপুরবেলার দিকে এত গরম পড়ে যাওয়া যায় না।